সেই জোরটা কোথায় আছে? এটা তো লোকজন খুঁজছে যে কোথায় গেল সে, একদম অমাবস্যা চাঁদের মতো গায়েব হয়ে গেছে। এইসব বলে বলে কি আর চলবে? লোক বোকা নয়, অনেক সুযোগ দিয়েছে ওনাদেরকে, ওনারা কী দিয়েছেন সমাজকে? আজ যদি এই বরবাদি হয়েছে, হিংসা ইত্যাদি হয়েছে, এগুলো ওনারাই শুরু করেছিলেন, তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে সমাজের কাছে আগে। বললেই খালি হয়ে যাবে না, টিএমসির হাত ধরে হয়তো 2-1% ভোট বাড়ানো যেতে পারে, এর বেশি কিছু হবে না। ফের এবার পাহাড়কে পৃথক রাজ্য করার দাবিতে সরব হলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। যদিও কার্শিয়াং এর বিজেপির বিধায়কের বক্তব্যকে দল সমর্থন করে না বলে জানিয়েছে রাজ্য বিজেপি। পাহাড় ইস্যুতে স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত জিটিএ নির্বাচন স্থগিত রাখার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তবে সেই স্থায়ী রাজনৈতিক সমাধান যে কি তা নিয়ে চিঠিতে কিছু স্পষ্ট করেননি তিনি। এই প্রেক্ষাপটে এবার পাহাড়কে আলাদা রাজ্য করার দাবিতে সরব হলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক। আমি সেপারেশনের পক্ষে আছি, আগে বাংলা ভাগ চাই আমি, কিন্তু আমাদের পিপিএস এর মানেটা হচ্ছে সেপারেশন। মাস কয়েক আগে পাহাড়ে জিটিএ নির্বাচনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন তারও বিরোধিতা করেন বিষ্ণু প্রসাদ শর্মা, উল্টে তৃণমূলের বিরুদ্ধে পাহাড়কে অশান্ত করার চেষ্টার অভিযোগ তোলেন। আমরা যে ভোটে জিতে আসছি এই ম্যান্ডেটটা জিটিএর অগেনস্টের ম্যান্ডেট, পাহাড়ের লোক জিতে চায় না। মেজরিটি যখন চুনাব চাচ্ছে না, জিটিএ চুনাব চাচ্ছে না, সেই সময় যদি আপনি চুনাব করাইতে যান হয়তো আপনি খুব কম ভোটেও সরকার বানাতে পারেন, কিন্তু এটা তো অল্পমতের সরকার হবে। ডেমোক্রেসিতে অল্পমতের সরকারের কী মানে হয়? কিছু মানে হবে না। এটা পাহাড়কে আবার একবার অশান্ত করার তৃণমূল চক্রান্ত চলতেছে। দেখুন, এরা তো বিভাজনের রাজনীতি করে বরাবর। উত্তরবঙ্গটাকে ভেঙে টুকরা টুকরা করতে চায়, বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, কিন্তু সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। পার্টি এই অবস্থানকে সমর্থন করে না। আমরা 2009 সালে পার্টি ম্যানিফেস্টোয় দার্জিলিং সম্পর্কে যা বলেছিলাম আমাদের অবস্থান এখনো আছে। অন্যদিকে সোমবার থেকে জিটিএ নির্বাচন স্থগিতের দাবিতে কর্মসূচির কথা ঘোষণা করেছেন বিমল গুরুং। কাল সে আমারা যে ইউথ কা প্রোগ্রাম শুরু হয়ে যায়গা, যে রিলিয়ান শুরু হয়ে যায়, কোন সে মুদ্দে পরে ইয়ে জিটিএ ইলেকশন কে লিয়ে, যে জিটিএ ইলেকশন জবরদস্তি ইয়াহ পর থোপ যায়গা, তো ইসিলিয়ে হামলোগ ইয়ে রিলিয়ান মে যা রা হ্যায়। একসময় গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য ছিলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। কার্শিয়াং বিধানসভা আসনে জিতে বিধায়ক হন, তাহলে কি ফের বিমল গুরুং এর সঙ্গে যৌথ আন্দোলনে যাবেন তিনি? উনি রাজ্যের সঙ্গে মিলে এসেছিলেন, তারপরে এখন কি হচ্ছে? এখন আবার রাজ্যের নির্ণয়ের বিরুদ্ধে উনি যাচ্ছেন, উনি জিটি এর বিরুদ্ধে যাচ্ছেন। যদি একই ধরনের রাজনীতি হয় কোনো মোড়ে কোনো সময় আবার দেখা হইতে পারে, কেন কি পলিটিক্সে কোনো পার্মানেন্ট এনিমিও থাকে না, পার্মানেন্ট ফ্রেন্ডও থাকে না। সব মিলিয়ে জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের নামে ফের চড়তে শুরু করেছে পারদ। এবিপি আনন্দ।